প্রিয় ভাইরা, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপির বাইরেও বাংলাদেশের জনগণ, মুক্তিকামী জনগণ, গণতন্ত্রকামী জনগণ এবং স্বাধীনতার পক্ষের শক্তি আজকে ঐক্যবদ্ধ হয়েছে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। দেশনায়ক জনাব তারেক রহমানের সম্পর্কে এখন আমি মনে করি না যে কোনো বিশেষ সন দেয়ার বা তার সম্পর্কে নতুন করে জনগণকে বলার মতো কিছু রয়েছে। সারা বাংলাদেশের মানুষ ওনার সম্পর্কে জানেন এবং তার ভূমিকা এই বাংলাদেশের ইতিহাসকে একটা নতুন মোড় দিবে এই প্রত্যাশা জনগণ, বাংলাদেশের 18 কোটি জনগণ সেই প্রত্যাশা করে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন বিভাগীয় কর্মসূচিতে লক্ষ লক্ষ জনগণ সেখানে স্বতঃস্ফূর্তভাবে শুধু অংশগ্রহণই করেন নাই, তারা সকল বাধা বিপত্তি পার করে এই খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের অবৈধ মেশিনারিজকে তারা উপেক্ষা করে, রক্তচক্ষু উপেক্ষা করে, মোকাবেলা করে 3 দিন 4 দিন আগে থেকে সমাবেশস্থলে অবস্থান করে এই সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদে প্রতিবাদের সুরে তারা কথা বলছে। এই সকল কিছুর আমাদেরকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে এই বেগবান করার জন্যে দেশনায়ক জনাব তারেক রহমানকে শতভাগ কৃতিত্ব দিতে হয়। আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হয়ে দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং বাংলাদেশকে আগামীতে একটি সুনেতৃত্ব দিবেন সেই দোয়া করার জন্য মহান আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করবেন সেই আবেদন আপনাদের কাছে করছি। তারেক রহমানের বিষয়ে ওনার বক্তব্য 2-3টি বিষয়ে কথা বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই। আর আমাদের যারা নতুন প্রজন্মের ছাত্র দলের ভাইরা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের হয়তো প্রায়ই জনগণের মাঝ থেকে বিভিন্ন তারা জানতে চাবে আপনাদের কাছে, যেহেতু আপনারা ছাত্র দল করেন বা আগামীতেও এই প্রশ্নগুলো আসবে, আপনারা সেখানে বলবেন যে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে এই অবৈধ সরকার তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যে 21 আগস্টের মতো একটা ন্যাক্কারজনক ঘটনায় তাকে মিথ্যা মামলায় তাকে জড়িয়ে একটা রায় দিয়েছে এবং তা এটা তাদের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে কিভাবে রাখা যায় সেটাই সেই প্রচেষ্টারই অংশ। এর কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান তারা কোনোদিনও বাংলাদেশের স্বার্থ ভুলুণ্ঠিত করে নাই, বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দেয় নাই এবং এই বিষয়ে কোনো আপোষ করে নাই। জনগণের স্বার্থ এবং গণতন্ত্র এই দুইটির ধারক বাহক বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান, তাদেরকে দমানোর জন্য এই ধরনের মিথ্যা মামলায় এবং মিথ্যা ঘটনায় তাদেরকে ওনাকে জড়িত করা হয়েছে। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনারা অবশ্যই জনগণকে তাদের এই অপপ্রচারের যে করছে বর্তমান আওয়ামী সরকার সেই অপপ্রচারগুলোকে ভাঙানোর জন্য আপনারা অবশ্যই কাজ করবেন। তারেক রহমান আরেকটি কথা বলেছেন আগামীতে দ্বিকক্ষ বিশিষ্ট একটি সংসদ ব্যবস্থা বাংলাদেশে প্রবর্তন করা হবে যদি বাংলাদেশে এখন আন্দোলনরত বিএনপি এবং সমমনা অন্যান্য দল বাংলাদেশের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে। এটা একমাত্র এরকম উদারপন্থী গণতান্ত্রিক মনোভাব একমাত্র বাংলাদেশে খালেদা জিয়া এবং তারেক রহমানেরই রয়েছে আমি বলতে চাই। তারা ক্ষমতাকে উনিকে বিকেন্দ্রীয়করণের জন্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছে। সেখানে উচ্চকক্ষে বিএনপির বাইরেও যারা দেশকে নিয়ে ভাবে, যারা দেশপ্রেম রয়েছে, যাদের বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে দেশ পরিচালনায় কিভাবে তাদের ভূমিকা কাজে লাগানো যায় সেই বিষয়টি মাথায় রেখেই তারেক রহমান এই ঘোষণাটি দিয়েছেন। আরেকটি কথা বলতে চাই, তারেক রহমান উনি দীর্ঘদিন তাকে অন্যায় মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে, তার পরেও আমি মনে করি বাংলাদেশের গ্রামে গঞ্জে 18 কোটি মানুষের ঘরে ঘরে তারেক রহমানের বার্তা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, যার প্রভাব আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের বিভাগীয় সমাবেশ সহ অন্যান্য প্রোগ্রামগুলোতে। আমাদের নেতা
উনি গণতন্ত্রের চর্চা করেন, দলের অভ্যন্তরেও গণতন্ত্র চর্চা করেন এবং দলের বাইরেও অবশ্যই আগামী দিনে উনি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্যই কাজ করে যাচ্ছেন। নিরলসভাবে উনি নিজের পরিবারের কথা চিন্তা করেন নাই। উনি শত নির্যাতন, শত মামলা মধ্যেও তার ভাইয়ের জানাজাটা উনি করতে পারেন নাই, যার মধ্যেও উনি কিন্তু দেশের কথা কোনো সময় এই বিষয়ে কোনো ছাড় দেন নাই এবং প্রতিনিয়তই দেশের মানুষের খোঁজ খবর উনি নিয়ে চলেছেন এবং এখনও নিয়ে যাচ্ছেন। আমি মনে করি বাংলাদেশের কেন সারা পৃথিবীতেও এই বাংলাদেশকে নিয়ে সবচেয়ে বেশি যিনি ভাবেন তার মধ্যে এক নম্বর হবে তারেক রহমান। উনি বাংলাদেশের প্রতিটি গলি, প্রতিটি আনাচে কানাচে কি হচ্ছে প্রতিদিন সেই খোঁজ খবর একমাত্র তারেক রহমান সাহেবের কাছেই সমস্ত তথ্য আছেন। এই বর্তমান অবৈধ প্রধানমন্ত্রীর কাছেও সেটা তার বিন্দুমাত্র নাই। দেশকে আগামীতে কী করতে হবে, দেশের কোন অঞ্চলে কোন জেলায় কী সমস্যা রয়েছে, দেশের দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী স্বল্পমেয়াদী কী সমস্যা রয়েছে, শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সহ সকল কিছুতে আপনারা ওনার বক্তব্যগুলো দয়া করে যারা আবার ছাত্রদলের যারা ভাইরা রয়েছেন ওনার প্রত্যেকটা বক্তব্য আপনারা মনোযোগ সহকারে আপনারা অবশ্যই শুনেন, বারে বারে শুনবেন এবং সেই পয়েন্টগুলো নোট করে আপনারা যখন জনগণের মাঝে যাবেন সেই ওনার বার্তাগুলো পৌঁছাই দেবেন যে আগামীতে দেশ নিয়ে কী পরিকল্পনা বিএনপি রয়েছে এবং গণতন্ত্র নিয়ে আমরা কী পরিকল্পনা করছি। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবেই আমরা এই স্বৈরাচারী ফ্যাসিস্টকে অবশ্যই মোকাবেলা করব। আমরা মামলা হামলা মৃত্যুকে ভয় করি না। দুই দিন আগেও আমাদের এক ভাই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কুমিল্লা বিভাগীয় নয়ন মিয়া বিভাগীয় সমাবেশকে সফল করার জন্য লিফলেট বিতরণ করছিলেন, সেখানেও পুলিশ গিয়ে গুলি করে তাকে হত্যা করেছে। তো যাই হোক, এক ফোঁটা রক্ত বৃথা যাবে না, প্রতিটি রক্তবিন্দুর অবশ্যই আমরা প্রতিশোধ নিব। কীভাবে নিব, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে দেশনায়ক জনাব তারেক রহমানকে কোটি মানুষের সংবর্ধনা দিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করে এবং এই খুনি জালেম অবৈধ শেখ হাসিনার সরকারের কারাগার থেকে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা রক্তবিন্দুর প্রতিশোধ নেব। এই বলে আমি আজকে আমার শেষ করতে চাই। খোদাহাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ।